আসসালামু আলাইকুম। আরে একটু মেহেদি কাছে কথা শুনি, মেহেদি আনমিউট করে বলবেন নাকি? যদি ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে আজকে লাইভ শেষ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলুন শুনি। ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি আপনার নামটা, পুরো নামটা কি? আমার নাম অমিত। শুধু অমিত না, হ্যাঁ শুধু অমিতই ধরুন, তা আমার নাম শুধু অমিত দিলেন? আচ্ছা ঠিক আছে, শুধু অমিত আমার নাম, আমি তো আপনাকে বলছিলাম যে আপনার পুরো নামটা কি। ধরে নিন শুধু অমিত ধরে নিন। আচ্ছা যাই হোক। আচ্ছা আমি ভাই এটা প্রশ্ন করতে চাই যে আধ্যাত্মিক শক্তি সম্পর্কে আপনাদের মতামত কি? আধ্যাত্মিক শক্তি বলে কোনো কিছু আমরা বিশ্বাস করি না, কারণ সেইটা এই আধ্যাত্মিক শক্তির কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ আমরা কোনোদিন পাইনি। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কোনো কিছুতে ইম্প্যাক্ট করে বা এর কোনো প্রভাব ফেলে বলেও সেরকম কোনো প্রমাণ আমরা দেখিনি। তাই জন্য আধ্যাত্মিক শক্তি এই জিনিসটাকে আমরা নিতান্ত একটা অন্ধবিশ্বাস বলে মনে করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার নিজের সম্পর্কে, আমার নিজের আপন দাদা, ঠিক আছে, হুম হুম তো ওনার ভিতরে কিছু আধ্যাত্মিক শক্তি ওনার ভিতরে ছিল। তবে উনি যেমন বলতে পারতেন। আমাদের, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো, উনি আমার মৃত্যুর প্রায়, সরি, উনি আমার জন্মের প্রায় 10-15 বছর আগেই উনি আমার চলে যায় আর কি, আমাদের কাছে, ঠিক আছে। তো ওনার ভিতরে কিছু আধ্যাত্মিক শক্তি ছিল যেগুলো এখন বর্তমান সময়ে আমরা বড় হয়েছি, মানুষ আমাদেরকে বলে, এসে এসে বলে, ঠিক আছে। তো না আমি তার বুঝলাম না, মধ্যে আপনার আপনার দাদু যিনি ছিলেন, দাদা যিনি ছিলেন, তিনি 15 বছর আগে, আপনার জন্মের 15 বছর আগে মারা গেছেন, তার মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তি ছিল এইবারে। না না, তারপরে উনি শুনেন, উনি মারা গেছে না কই আছে সেটা জানি, উনি আমাদের এলাকার ছেয়ে, হয়তো উনি যে কোনো বিষয়ের উপর একটা কষ্ট পেয়েছে, এই কষ্টের কারণে উনি এলাকার ছেয়ে চলে যাওয়ার কখনোই আসেনি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হি লেফট দ্যাট প্লেস, ওকে আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম তিনি হয়তো চলে, মানে তিনি পরলোকগত হয়েছেন, আমি সরি, ঠিক আছে বলুন, তারপর বলুন, তিনি আসেনি আর, কিন্তু তার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি ছিল, তিনি এখন জি বেঁচে আছেন, তিনি মারা যান তো? সেটা জানি না, বেঁচে আছে না মারা আচ্ছা গেছে জানি, আচ্ছা, তারপর শুধু একটা ওনার ভিতরে কয়েকটা আধ্যাত্মিক শক্তি ছিল, যেমন উঠতে পারছি মানুষের উঠ, মানুষের ধরেন কোনো গাছে ফল ধরতো না, ঠিক আছে, সেই গাছ তিনি ওনার হাতে একটা লাঠি থাকতো, লাঠি দিয়ে উনি ঝাড়ফুঁক করে দিতেন বা গাছকে আঘাত করতেন, এবং কোন কোন গাছকে উনি বলে দিতেন যে মাত্র 3টি বা 5টি, উনি নিজে গাছকে মনে হয় গাছের সাথে উনি কথা বলতেন যে 3টি ফল ধরবে, উনি গাছকে বলে দিচ্ছিলেন, তিনি এভাবে কথা বলে যেত, ঠিক উনি যাই বলতো তাই হতো। এবং কিছু কিছু আপনার গাছে ঝাড়ফুঁক দেওয়ার পরে অসংখ্য, মানে অসংখ্য ফল ধরতো আর কি, ঠিক আছে। তো এরপরে ওনার ভিতরে তাহলে আরো, না আমি তাহলে আরেকটা, এই উনি, ভাই ওনাকে আমার একটা প্রশ্ন আছে, মানে উনি কথাগুলি শুনছেন তার কাছে? তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, ওনার ভিতরে আরেকটা শক্তি ভাই ছিল, আচ্ছা, আরেকটা সত্যি কথা শুনবো, ওই যে গাছের ব্যাপারটা একটু শুনে নি, উনি যে গাছে লাঠি দিয়ে ঝাড়ফুঁক করলে মানে গাছে প্রচুর ফল ধরতো, এই যে ইনফরমেশনটা, তথ্যটা আপনি পাইছেন আপনার দাদার ব্যাপারে? এই যে তথ্যটা আপনি পাইছেন কার কাছ থেকে? এটা তথ্যটা উনি তো, যে আমাদের এলাকাতে তো বসবাস করতো তাই না, যে এলাকাতে উনি বসবাস করতো ওনার বাড়ি তো এখানে ছিল, ওনার হুম হুম আশেপাশে যত মানুষের গাছ ঝাড়ফুঁক দিতে তারাই তো গ্রামের মানুষ এসে আমাদেরকে আচ্ছা, মানে আপনার গ্রামের মানুষরা আপনাকে বলছে তাই তো? এখনো বলে, দেখুন জি আচ্ছা, আপনার দেখুন গ্রামের মানুষরা বলছে। অমুত ভাই, তাহলে আমি আমি যদি আপনাকে এখন বলি এসে যে আমি আর রমেন ভাই গত রাতে মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসছি, রমেন ভাই এটা পাংখাগুলা ঘোরাই করে, এবং না রমেন ভাই নিজের গানা আছে, নিজেরটা গানায় করে রমেন ভাই ঘুরে আসছে। হ্যাঁ আমি আপনাকে বলতেছি অমুত ভাই, রমেন ভাইকে আমি দেখছি, রমেন ভাই আমাকে বলছে যে রমেন ভাই গত রাতে মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসছে, নিজের ডানা দিয়া, নিজের ডানায়, নিজের দুইটা ডানায় উড়ে গিয়ে রমেন ভাই মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসছে, এটা আমি আপনাকে বলতেছি, আপনি কি বিশ্বাস করবেন অমিত ভাই? অসাধারণ একটা কাজ করেছেন আপনি, মানে তাহলে তো আমরা এটাই বন্ধ করে দিতাম, এই যে যে স্পেস প্রজেক্ট গুলো সেগুলো বন্ধই করে দিতাম, আপনাদের কি তো দিতাম স্যাটেলাইট গুলো নিয়ে যেতে, আমি বিশ্বাস করবো করবো না, আমি এটা বিশ্বাস করলাম না। আবুল ফজল ভাই, কোনো প্রমাণ টমাণ আছে, কোনো ছবি টবি আছে? না না, কোনো প্রমাণ নাই অমিত ভাই, কোনো প্রমাণ নাই, আমি আপনাকে শুধু মুখে বলছি। না এটা হচ্ছে না, তাহলে তো স্যাটেলাইট হচ্ছে গুলো, না, তাহলে তাহলে একটা আপনি কাজ আমাকে করবেন, নিজের দেশের সঙ্গে কন্টিনিউ করেন, না তাহলে একটা নিজের কাজ সঙ্গে করবেন প্লে নেক্সট করবেন। টাইম, আবুল ফজল ভাই তাহলে একটা নেক্সট টাইম কাজ করবেন, তাহলে এই যে স্যাটেলাইট গুলো, তাহলে নেক্সট টাইম হ্যাঁ আপনারই বয়ে নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দেখি জাস্ট চেষ্টা অন করে দ্য দেখবো, ওয়ে ছেড়ে দেবেন, অন দ্য ওয়ে ঠিক অরবিটে আছে ছেড়ে দেবেন, ঠিক আছে ঠিক আছে, ঠিক তাহলে আছে আমি আর চেষ্টা করে দেখবো। আচ্ছা ঠিক আছে। আরে দেখি তাহলে মেহেদি ভাইয়ের আরেকটা ক্লেম কি শুনি, আরেকটা ইয়ে শুনি, আরেকটা অলৌকিক ঘটনা শুনি, বলুন আধ্যাত্মিক শক্তি একটু শুনি আরেকটা। আচ্ছা ভাই, ওনার ভিতরে আরো কিছু মানে দৃশ্যমান মানুষ দেখেছে বা আমাদেরকে বলেছে, ঠিক আছে। এখন আবুল ফজল ভাই যেটা বলছেন যে মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসছেন আপনি, এটা তো কেউ দেখেনি, ঠিক আছে। আর ঠিক আছে, কমেন্ট সেকশনে দেখুন আপনি তো শোনেন চলে নি, গেল। আপনি শোনেননি ভাই, মেয়েদের ভাই আমি বলছি আমি যাই নাই, গেছে রমেন ভাই, ওই যে বসে আছে রমেন ভাই মিউট করে, রমেন ভাই গেছে, আমি দেখছি, আমি যেটা অমিত ভাইকে বলছি অমিত ভাই বিশ্বাস করেনি, দেখেন লোকটা আরো কোনো অনেকজন কথা দেখেছে, খারাপ। দেখবেন আরো একজন, এই দেখুন কমেন্ট সেকশনে দেখুন কতজন দেখেছে, কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করুন তো রমেন ভাই, এই মেহেদি ভাই সিগনাল, মেহেদি ভাই সিগনাল, এই কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করুন তো রমেন ভাই, যে কত কে কে রমেন ভাইকে মঙ্গল গ্রহে যেতে কে কে দেখেছেন কমেন্ট করুন, ঠিক আছে প্রথম দেখুন আমি কমেন্ট দেখছি, সেকশনে। প্রথম আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ প্রথম আবি ফাজল ভাই দেখেছে, আর কে কে কমেন্ট করুন দেখুন আরো অনেকেই দেখেছে, দেখুন কমেন্ট সেকশনে, ঠিক আছে। হ্যাঁ এবার মেহেদি ভাই বলুন আপনার ক্লেমটা শুনি। আচ্ছা, আমি আর দুইটা কথা বলবো, আমি জানি ভাই আপনাদের রিপ্লাইটা এমনই আসবে, আমি আর ওনার ব্যাপারে দুইটা কথা বলবো। ওনার আরেকটা শক্তি ছিল ওনার, যে গ্রামে যে বাঁশ গাছ আছে না, বাঁশ গাছ চিনেন তো নাকি? হ্যাঁ বাস গাছ চিনি অবশ্যই, আচ্ছা, উনি উনি একটা বাঁশ গাছ ধরেন গাছের মূল সহ একটানে তুলে ফেলতেন,
এটা তো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা এই বিষয়টা আমি একটু বলি, এটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব। যেমন আপনি অমিত ভাই গল্প ইয়েটা শুনছেন না, গল্প বলি বা লোককাহিনী বলি যাই বলি, যে আমাদের সম্রাট শেরশাহ, শেরশাহ কিন্তু এক কোপে একটা বাঘ দুটো টুকরো করছিলেন। তো অমানুষিক শারীরিক শক্তি প্রমাণ আছে মানে, বা একটা উল্লেখ আছে অন্তত, তাই না অমিত ভাই? এটা তো অলৌকিক হলো না? সম্রাট শেরশাহ, সম্রাট শেরশাহ, হ্যাঁ ভারতের সম্রাট শেরশাহ ছিলেন, শেরশাহ শুনে উনি এক কোপে একটা একটা এক কোপে তলোয়ারের এক কোপে একটা বাঘ ওনাকে আক্রমণ করছিল। এক কোপে তলোয়ারের উনি ওই বাঘটাকে দুই টুকরো করে ফেলছিলেন মেরুদণ্ড থেকে, দুই ভাগ করে এক কোপে, মানে বাঘের মেরুদণ্ড থেকে, মাথা থেকে না, মেরুদণ্ড থেকে। তো বুঝতেছেন অলৌকিক মানে অমানুষিক শারীরিক শক্তি, আর শুধুমাত্র আপনার দাদার ছিল তা না, অনেক মানুষ থাকতে পারে। একটা বাঘের মূল সহ মূল সহ উঠানো, এটা অনেক ডিফারেন্স। হিন্দুরা তো ভাই চামড়া না, বাঘের মেরুদণ্ড থেকে দুই ভাগ করে ফেলছিলেন। বলো তো ভাই, ওই যে আপনার হিন্দুরা তো বিভিন্ন জাতি, তারা একদম শেরশাহ হিন্দু না ভাই, শেরশাহ হিন্দু ছিলেন না, শেরশাহ খালি মুসলিম ছিলেন। আর আমি এটা বললাম কি, শেরশাহ মুসলিম ছিলেন, নরম প্রকৃতির বিষয়, ঠিক আছে? বাঘ নরম, বাঘের বাঘের শরীরটা নরম। আরে ভাই, বাঘের শরীর আর বাঘ কি এক, আপনি একরকম মিলেন নাকি? একটা বাঘ কি একটা বাঘ, একটা বাঘকে টুকরো করা। আমি আপনি বলেন তো শেরশাহ শক্তির ব্যাপারটা কি হলো? হ্যাঁ, ব্যাপারটা আরেকটা জিনিস, আরেকটা আরো একটা ঘটনা আছে, শুধু শেরশাহ না, রানা প্রতাপের একটা ঘটনা আছে এরকম। সে একটা তার যে সে ইয়ে পড়তো, তার যে ড্রেস আপ করতো, সে টোটাল ড্রেসের ওজন ছিল 60 কিলো, তার যে তার তরোয়ালটা ছিল, সেই তরোয়ালটা ছিল আরো 30-40 কিলো তরোয়াল ছিল। সে এক কোপে শুধু একটা মানুষ সমেত, একটা ঘোড়াকে, ঘোড়ায় চড়েছে, চড়েছিল একজন সৈনিক, একটা কোপ দিয়েছে ঘোড়া সমেত ওই মানুষটা পুরো আধেক হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেছে, মানে দুটো পিস হয়ে গেছে। পাউরুটি যেমন দুটো পিস করে, ওরকম দুটো পিস হয়ে গেছে। এটা করা কিন্তু সহজ না, এটা ডেফিনেটলি আপনি নিজেও করে দেখতে পারেন, করার চেষ্টা করবেন, এই না না করার চেষ্টা করবেন, প্লিজ কাউকে আবার ঘোড়ার সমেত দুটো করবেন না, সরি মাই মিস। অলিম্পিক দেখছিলেন নাকি? না না বলেন, অলিম্পিক দেখেননি? এই বাবুল ফজল ভাই অলিম্পিক দেখছিলেন? না, আমি অলিম্পিক শুধু ব্রাজিল আর স্পেনের ফাইনালটা দেখছিলাম, আমার দল হেরে গেছে ফাইনালে, দুঃখ পেয়েছি। অলিম্পিক না বলেন আপনি, আরে অলিম্পিকে এবারে ওই ওয়েট লিফটিং এ ওই যে ওই ভদ্রলোক কত কত কিলো তুলে ওই ইয়ে পেয়েছে দেখছিলাম যে, ওই যে নিউজিল্যান্ডের ট্রান্সজেন্ডার যিনি উনি? হ্যাঁ 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 না না ওই আমি এক্সাক্ট রেকর্ডটা বলতে পারবো না, শুধু ট্রান্সজেন্ডার আর অনেকে আরো বোধহয় দু তিনটে রেকর্ড সেট হয়েছে এবারে, দুটো বা কটা রেকর্ড সেট হয়েছিল আমি এক্সাক্টলি জানি না, আচ্ছা আচ্ছা তারও তো বেশ 200-300 কিলো তুলে নিয়েছে মাথায়। আচ্ছা কি সাধারণ মানুষের পক্ষে তোলা সহজ? সাধারণ সেই যারা 300 কিলো তারা তুলতে পারে, এই 200-300 কিলো তুলতে যে বল প্রয়োগ করতে হবে, তা ডেফিনেটলি তার অনেক কম বলই হয়তো, কম ফোর্সই হয়তো একটা বাঁশকে বিয়ের সময় তুলতে লাগবে, ঠিক আছে হতে পারে, একটা মানুষের একটা শক্তি থাকতেই পারে, কিন্তু সেই শক্তিটা থাকাই একটা ইয়ে তা নয়। এবার আমি ওনার একটুখানি দেখি মেহেদি ভাইয়ের সাথে আরেকটুখানি কথা বলি, আজকে মেহেদি ভাই আমাদের শেষ গেস্ট, আর বেশিক্ষণ কথা বলবো না মেহেদি ভাই, ঠিক আছে? আর শুনুন আমি একটা কথা বলি, আমি আজকে অন্য কিছু কথা বলবো না, আমি আর ওনার বিষয়ে আর একটা কথা বলবো, যে ওনার আরেকটা অলৌকিক বিষয়। হ্যাঁ অসংখ্য আছে এরকম ভাই, অনেক মানুষ এখনো মানে সাক্ষাৎ হলে বলে ওনার কথা, বলে অসংখ্য মানুষ, মানে পর্যন্ত আমার কাছে 50-60 জন মানুষে ওনার অনেক অলৌকিক বিষয় আমাকে বলেছে। আচ্ছা আরেকটা অলৌকিক অলৌকিক ঘটনা শুনি, একটা তো শুনলাম উনি ওই গাছে ফল ধরে দাঁড়াতেন, একটা হচ্ছে তার শক্তি, আর একটা আরেকটা হচ্ছে আমাদের এলাকাতে একজন হুজুর মানে প্রতি বছরে ওয়াজ করতে আসতো তখনকার ওই সময়কার, ঠিক আছে? তো উনি শেষ একবার ওয়াজ করতে আসছেন, তো আমার দাদা সেখানে উল্লেখ করেছে যে ধরেন ওই হুজুরের নাম আমার মনে নেই, মনে করেন যে আমি একটা নাম এরম সফিউল্লাহ হুজুর। হ্যাঁ তো আমার দাদা একটা কমেন্ট করেছে যে উনি যে কোনো বিষয়ে ডিরেক্টলি কিছু বলে না, তবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে, ঠিক আছে? উনি বলেছে যে আজকে সফিউল্লাহ হুজুর ওয়াজের শেষ ওয়াজ, এই ওয়াজের শেষ ওয়াজ না। হ্যাঁ এটা উনি এটা বলে চলে গেছে, ঠিক আছে? মানে ওই দিন ওই হুজুরটা মানে ওয়াজ করার পরে ওই এলাকা আমাদের এলাকাতে মানে ওনা মারা যায়, ঠিক আছে? এরপর ওনা উনি আর কিছু আধ্যাত্মিক বিষয় উনি জানতো যে কোনো মানুষের ঘরে ছেলে সন্তান হলে ঘরে ছেলে ছেলে হবে নাকি মেয়ে হবে, তখন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলবে, যে গ্রামের বাসা তো, তখন বলতো যে ছেলে হলে বলতো যে পাটা আসতেছে মানে এলাকার মধ্যে, ঠিক আছে? একভাবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে বলতো আর কি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটুখানি শুনি যে এই ঘটনাগুলো সম্পর্কে একটুখানি শুনি। তা আচ্ছা দেখুন, আমরা যে প্রথম যে কথাটা বলছিলাম যে আবুল ফজল ভাই দেখেছেন যে রামেন ভাই মঙ্গল গ্রহে গেছেন, সাথে কারা কারা দেখেছেন দেখুন, দেখুন গ্যালিলিও দেখেছে, শাহেদ কায়সার দেখেছে, খিতি অপ দেখেছে, স্বপ্নীল দেখেছে, ফারাজ আহমেদ দেখেছে, তাপস দলুল দেখেছে, আহসান হাবিব দেখেছে, আবার লুঙ্গি পড়া ছিল সেটাও দেখেছে, এই দেখুন আসিফ দেখেছে, রাকেশ দেখেছে, অনেকেই দেখেছে, ঠিক আছে? ভাই আমাকে তো ইলন মাস্কের উপরে নিয়ে পৌঁছাই দিন। সত্যি তারপর আপনার এটা সব থেকে হাইট হচ্ছে আহসান হাবিব, সে লুঙ্গি পড়া ছিল আপনার সেটাও দেখেছি অত দূর থেকে, কোথায় বাংলাদেশি রিপ্রেজেন্টেশন সেটাই তাই দেখছি। যাই হোক ঠিক আছে, আচ্ছা মাহেদ ভাই এবারে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা যাই হোক, মাহেদ ভাই ধরুন একজন মানুষের একটা শক্তি আছে, কি শক্তি না, সে গাছে ফল ধরতে পারে, তাহলে তার উচিত কি জানেন তো, এই যে আমাদের যে
ফুড প্রবলেম যেটা আছে, ফুড ক্রাইসিস, ফুড প্রবলেম, এই জিনিসগুলো আছে আমাদের, তাহলে তার উচিত ছিল সবুজ বিপ্লব এই সমস্ত না করে বা এই সারটা না করে তার উচিত ছিল সারা পৃথিবীতে গিয়ে এই শস্য শ্যামলা করে দিয়ে আসা। ধরুন হচ্ছে যেখানে যেখানে হয় না, ফসল ফলে না, সেই সমস্ত জিনিসগুলোকে শস্য শ্যামলা করে দিয়ে আসা, যাতে তাকে ওই কষ্ট করে তাকে হাইব্রিড কোনো ইয়ে না কিনতে হয়, যাই গাছে ধান গাছ লাগাক সেই ধান গাছই ফলবে, সবকিছুই ফলবে, সবকিছুই হবে। তার স্পেসিফিক্যালি ওরকম একটা গ্রামের মধ্যে একটা গাছের মধ্যে দুটো ফলের মধ্যে এরকম হচ্ছে রাখাটা ঠিক হয়নি তার। তার উচিত ছিল হাজার হাজার ফল, একটা এমন একটা গাছ তৈরি করে যেখানে সারা বছর আম ধরবে, হ্যাঁ সারা বছর ল্যাংড়াই কিংবা ধরুন হিমসাগর এই সমস্ত আম ধরবে, এমন একটা গাছ যেখানে সারা বছর লিচু ধরবে, ঠিক আছে, এবং অসংখ্য সারা পৃথিবীর মানুষের খেয়ে ধন্য ধন্য করবে, সারা পৃথিবীর কোনো খাদ্য সমস্যাই থাকবে না। কিন্তু এই জিনিসটাকে আমরা দেখি না, এই জিনিসটা আমরা দেখি না। তার আমরা কি দেখি, আমরা দেখি কতগুলো স্পেসিফিক কতগুলো ক্লেম থাকে মানুষের মধ্যে, যে এটা করেছিল, ওইটা করেছিল, হ্যানা করেছিল, তানা করেছিল, একটা গাছে দুটো ফল হয়েছে, দুটো গাছে তিনটে ফল হয়েছে, এরকম হচ্ছে, এরকম ক্লেমগুলো দেখি। আর এইগুলোর কোন রকম প্রমাণ নেই, এগুলো মানুষের কথার মধ্যে কথায় কথায় এই জিনিসগুলো এরকম চলে এসেছে। এই ধরনের গল্প অনেক দেখা যায়, এই ধরনের গল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে প্রচলিত থাকে, সেই প্রতিটি গল্পে যে খুব বিশ্বাসযোগ্য সেরকম না। আর একটা যদি এরকম হতো, এরকম যদি কেউ দেখতে পারেন যে কারোর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে, সে উঠতে পারে, তাই হলে ওরকম বলবেন যে হয়তো আপনার এই যে যার কথা বলছেন তার মধ্যে এমন একটা অলৌকিক ক্ষমতা ছিল সে উঠতে পারতো। হ্যাঁ, তাই এরকম ক্ষমতা অবশ্যই অনেকে ক্লেম করে, এটা খুব হাস্যকর একটা, ভাবলেন যে আমি ইনসাল্ট করার জন্য বললাম বা অপমান করার জন্য বললাম, না সত্যি কিন্তু আমি জিনিসটা অপমান করার জন্য বলিনি। অনেকেই এই জিনিসটা ক্লেম করে যে উঠতে পারে। এই দেখবেন এই কবে একদিন এই ডিসকভারি কোনো একটা চ্যানেলেই দেখছিলাম, একজন ইয়ে বৌদ্ধ একজন মঙ্ক, সে বলছে সে আমি উঠতে পারি। উঠতে পারিস তো ভালো, তাহলে তুই ওইখানে উড়ে তাহলে এদিক ওদিক যা আসো কর, শুধু ওইখানে বসে বসে উড়িস কেন, ওইখানে বসে বসে ইয়ে করিস কেন, তাহলে তো তার প্লেনের খরচা কিছুই লাগে না। কিন্তু সেই জিনিসটা হয় না, সেই জিনিসগুলো আমরা দেখি না। যখনই তাকে যে লজিক শুনতে যাবেন তখন দেখবেন সেটার মধ্যে লজিক আপনি খুঁজে পাবেন না। এইবারে আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে মানে ছেলে আছে না মেয়ে আছে এই জিনিসটা দেখে বলে দিত। এই জিনিসটা যদি আপনি একটুখানি অবজার্ভ করেন তাহলে দেখবেন যে অনেক সময় জিনিসটা বলা যায়, বলা আছে, এই জিনিসটা আমি ভুল বললাম যে বলা যায়, এই জিনিসটা ভুল বললাম, কিন্তু মানে অবজার্ভ করে এই জিনিসটা বলা যায় এটা আমি ভুল বললাম। ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে প্রবাবিলিটিটা ছেলে হবে কি মেয়ে হবে, এই প্রবাবিলিটি হচ্ছে 50%, 50-50 প্রবাবিলিটি, তার মানে দু ভাগের মধ্যে এক ভাগ সঠিক হওয়ার সম্ভাবনা। দেখবেন টস করে, টস যখন করে তখন এরকম ঠিক এরকমই 50-50% সম্ভাবনা থাকে। টসে কি কেউ যেতে না? অবশ্যই টসে যেতে, বহু মানুষই টসে যেতে। তার মানে এটা একটা এই সম্ভাবনাটা হচ্ছে 50-50 সম্ভাবনা, এর মধ্যে এটা প্রেডিক্ট করে সেটা মিলিয়ে দেওয়া, এটা খুব একটা ইয়ের কিছু না, খুব একটা খুব ক্রেডিটের কিছু না। দু মানে দুটো সম্ভাবনা তার মধ্যে একটা সম্ভাবনা বলে মিলিয়ে দেওয়া, এটা খুব একটা ইয়ের সম্ভাবনা না। এবার আরো একটা জিনিস হয় যে এখানে হয়তো হয়তো দু একটা কথা হয়তো মিলে গেছিল, দু একজনকে হয়তো বলেছে তোর ছেলে হবে বা তোর মেয়ে হবে এরকম কথা হয়তো বলেছিল, সেগুলো হয়তো হয়তো সত্যিই মিলে গেছিল। সেই গল্পগুলো হয়তো এক্সাজারেট করে সেগুলোকে বাড়িয়ে চড়িয়ে সেগুলো পরবর্তীকালে প্রচার করা হয়, অনেক সময় জিনিসটা প্রচার করা হয়। আর একটা ব্যাপার যে যারা যাদের ক্ষেত্রে মেলেনি তারা হয়তো সেই জিনিসটাকে মনে রাখেনি, এবং সেই জিনিসটাই ঘটে। আমাদের ব্রেনের সবসময় একটা পজিটিভ বায়াস থাকে, আমরা সবসময় যে জিনিসগুলো ঘটেছে, যে জিনিসগুলো যেগুলো পজিটিভলি হয়েছে সেই জিনিসগুলো মনে রাখাই আমরা সব থেকে বেশি চেষ্টা করি, এবং যেগুলো হয়নি, যেগুলো ঘটেনি, সেই ঘটনাগুলোকে আমরা নেগেটিভ বায়াস বলে, নেগেটিভলি নেগেটিভ জিনিসগুলো ব্রেন অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যায়। আপনার দাদার ক্ষেত্রেও সেটাই হয়েছে। যদি আরেকটা কথা, আরেকটা শেষ কথা বলি আপনাকে, যদি আপনার মনে হয় যে কারোর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে, তাহলে উইকিপিডিয়াতে দেখবেন ওখানে অনেকজন লাখ লাখ টাকার, লাখ লাখ ডলারের কথা, মিলিয়ন মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। এই সমস্ত মানুষগুলোকে তাদের কাছে নিয়ে যাবেন, আপনি তাদের কাছে কিছুটা কমিশন নিয়ে নিতে পারেন, সেও বড় লোক হলো, আপনিও বড় লোক হলেন, পরবর্তীকালে এই কাজটা করবেন। যখনই শুনতে পাবেন যে কারোর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে, সে অনেক অনেক যেরকমই হোক একটা ক্ষমতা, ধরুন যে সে হয়তো ডিগবাজি খেতে পারে, মানে অলৌকিকভাবে শূন্যে ভেসে হয়তো চাঁদের কাছে গিয়ে ডিগবাজি খায়, এরকম একটা ঘটনা। কিংবা ধরুন যে সে জলের উপরে হাঁটতে পারে, সে জলের উপরে হাতে, আরেকজন হয়তো বলবে আমি জলের উপরে হেডস্ট্যান্ড শীর্ষাসন দিয়ে হাঁটতে পারি, হ্যাঁ মানে হাত নিচু করে হাঁটতে পারি, এরকম হতে পারে, ঠিক আছে। এই সমস্ত মানুষদেরকে ওই সংস্থাগুলো আছে ওই সংস্থাগুলোর কাছে নিয়ে যাবেন, পরীক্ষা করবেন যে তার মধ্যে সত্যি একটা অলৌকিক ক্ষমতা আছে, এবং ইউ ক্যান বি এ মিলিনিয়ার, সামটাইম ইউ ক্যান বি এ বিলিনিয়ার অ্যাজ ওয়েল। যখন আপনার সেখানে প্রচার হবে সাথে সাথে আপনার ভক্ত রক্ত হবে, আপনি বিলিনিয়ার হয়ে যাবেন, ঠিক আছে, সারা পৃথিবী আপনার মানে আপনার পায়ে একটা হত্যা দিয়ে পড়ে থাকবে, এই কাজটা করবেন, ঠিক আছে, সেটা সব থেকে ভালো হবে। মেহাদি ভাই, হ্যাঁ ওই ভাই, পরিশেষে মেহাদি ভাইকে একটা কথা বলি যে অ্যাকচুয়ালি ওনাকে যে ইনফরমেশন গুলি যারা দিচ্ছে, ওই ইনফরমেশন দেনেওয়ালা যারা যারা তাদের দোষ ব্যাপারটা। ইংরেজিতে এই ধরনের ইনফরমেশন যারা মেহেদি ভাইকে দেয় তাদেরকে বলা হয় আনরিলায়েবল ন্যারেটর, যেটা বাংলা করলে হয় হচ্ছে অনির্ভরযোগ্য সংবাদদাতা। এই অনির্ভরযোগ্য সংবাদদাতাদের মানে কি বলবো, প্রচারণাতেই মেহেদি ভাইয়ের মনে এই বিশ্বাসগুলি দানা বাঁধছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি ক্লিয়ার কনফার্ম যে আপনার দাদা মশাই কিন্তু খুব জনপ্রিয় মানুষ ছিলেন আপনাদের গ্রামে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সবাই ওনার ব্যাপারে সুন্দর সুন্দর কথাগুলি আপনাকে বলতেছে। আমি নিশ্চিত আপনার দাদা একজন ভালো মানুষ ছিলেন, আপনাদের গ্রামে উনি খুবই সম্মানিত মানুষ ছিলেন, যেই জন্য এই সুন্দর সুন্দর কথাগুলি ওনার ব্যাপারে প্রচলিত। আপনার দাদার প্রতি অশেষ শ্রদ্ধা জানাইয়া আমি আমার পক্ষ থেকে শেষ করছি। মেহেদি ভাই ভালো থাকবেন, আপনার দাদা যদি গিয়ে থাকেন ভালো থাকবেন। এই কথাটা কিন্তু ঠিক বলেছেন আবুল ফজল ভাই, আই অলসো এগ্রি উইথ ইউ। আমার মনে হয় উনি সত্যি হয়তো একজন রেসপেক্টেড মানুষ ছিলেন, হয়তো সত্যি একজন মানুষ ছিলেন, সেটা হয়তো অবশ্যই হতে পারে, এবং সেই জন্য হয়তো একজন হয়তো খুবই হয়তো অথরিটিভ কিছু একটা নিয়ে কথা বলতেন, কিছু একটা করতেন, সেই জন্য ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ আবুল ফজল ভাই। মেহেদি ভাই তাহলে আজকের মতো বিদায় নিই, আর কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই আমার আর কোনো প্রশ্ন নাই, তবে সর্বশেষ একটা কথা বলে দিতে চাই যে আসলে আমার দাদার বিষয়ে যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু ইসলাম অবশ্য আছে, আর আমাদের ইসলামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বেশি মর্যাদা
উনি দেখিয়েছেন মতদাতার 1200, তবে 1000-এর নিচে না। সেটা আমি শুনুন, আপনি একটা কাজ করুন, হ্যাঁ আমি এটাই বললাম আপনাকে যে আপনার যদি এটা এটা যদি কনফিডেন্স থাকে, ইউ আর রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট ইট, আপনার যদি এই আত্মবিশ্বাসটা থাকে, এরকম যদি কোনো মানুষকে দেখেন তাহলে দেখবেন $1,000,000 ঘোষণা করা কতগুলো সংস্থা আছে, সেখানে যাবেন গিয়ে তাদেরকে প্রমাণ করবেন যে হ্যাঁ দেখো আমি এই জিনিসটা করতে পারি, ঠিক আছে, তারা সেই প্রমাণগুলো সেগুলো আপনার যাচাই করবে, আপনাকে $1,000,000 দিয়ে দেবে, আপনাকে ওখানে প্রাপ্তি কিন্তু আপনারও ঘটবে, ঠিক আছে, সেগুলো যাচাই বাছাই আমরা করতে পারি, ঠিক আছে। এইভাবে লাইভে আপনার একটা ক্লেম শুনে, শুনুন শুনুন, লাইভে আপনার এই ক্লেম শুনে আমি তো সেটাকে আমি যাচাই বাছাই করে দেখতে পাচ্ছি না, আমি তো একটা স্টাডি করতে পারছি না, ঠিক আছে, তাই জন্য বলেছেন আমরা আসলে এগুলো বর্তমানে কেরামত বা কেরামত গুলো এখন বর্তমানে কেন দেখতে পাই না, এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে হয়তো আমরা কিয়ামতের শেষ প্রান্তে চলে এসেছি, কারণ কিয়ামতের শেষ প্রান্তে আল্লাহ কিয়ামতের প্রসঙ্গটা থাক আজকে, আমরা অন্য একদিন কথা বলবো এটা নিয়ে, মেহেদি ভাই কিয়ামতের প্রসঙ্গটা আজকে থাক, আমি ধরে ব্যস্ততা আছে তো আজকে আমি লাইভটা শেষ করে দিবেন, আপনার কথা বলে খুব ভালো লাগছে মেহেদি ভাই, আপনার কথা বলে ভালো লাগছে, আপনার দাদাও আমি নিশ্চিত একজন ভালো মানুষ ছিলেন, আপনাদের গ্রামে নিশ্চয়ই সবাই খুব রেসপেক্ট করে ওনাকে, সেই জন্যই ভাবে বলছে, আপনার দাদার প্রতি শ্রদ্ধা জানাইতেছি ভাই, আমি নিশ্চিত উনি একজন ভালো মানুষ ছিলেন, আপনিও একজন ভালো মানুষ ওনার নাতি হিসেবে, তো ভাই আজকে তাহলে ওই কেমন প্রসঙ্গ আজকে না আনি, অন্য একদিন না হয় আপনি আসবেন তখন আমরা কথা বলবো, কেমন ভাই আফসানা একটা অসাধারণ কমেন্ট করেছেন, আফসানা রিয়েলি সাইরা আফসানা, উনি তো সব প্রবলেমেটিক কমেন্ট করেন, ওনার কি আজকাল ক্যামেরা আবিষ্কার আসল কারণ, ইস এইটা একটা অসাধারণ কমেন্ট করেন ওনারা, যেটা আসল কারণটা কি সেটা হচ্ছে ক্যামেরার আবিষ্কার, ঠিকই বলেছেন একদম, মানে ওনার সাথে আমি একমত, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইচডি ক্যামেরা যবে থেকে এসেছে তবে থেকে ইউএফএ সাইট এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে, অসাধারণ একটা কমেন্ট করেছেন, রিয়েলি থ্যাংকস, সত্যি সত্যি একদম একদম, মানে কি বলবো, মানে দুঃখিত মানে জল ঢেলে দিল আর কি পরিচয়ের মধ্যে কি জানো বলে, আমরা যাচাই বাছাই করে দেখতে পারি, সেই জন্য দেখবেন এখন আর ইয়েগুলো দেখা যায় না, তবে সত্যি কি তাই এক্স্যাক্টলি, কিন্তু মানুষ কি তবু কি বিশ্বাস করে, এই একজন একজন ইয়ে করে একটা ইউটিউবে বা কোনো ইউটিউবে ফেসবুকে একটা ইয়ে দেখছিলাম, একটা পোস্ট দেখছিলাম, একজন জ্যোতিষী পোস্ট করেছে, তো তিনি ক্লেম করছেন যে তিনি সমস্ত আপনার আপনি তার কাছে তার গ্রহ নক্ষত্র সে সব ঠিক করে দিতে পারে, যদি জটিল কেসে সে রকেট পাঠিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক করে দেয়, বাপরে বাপ, রকেট আপনি লঞ্চ করবেন কোথা থেকে, ওনার ওই জ্যোতিষী মানে যে ঘর সেখান থেকে, সে তো পরের ব্যাপার, আপনি ভাবুন তাহলে তার সেটা সেই প্রশ্নটা আপনি তাকে পরে করবেন, তার ধৃষ্টতাকে ভাবুন, ঠিক আছে আজকে মতো তাহলে বিদায় নিস, হ্যাঁ সবার কাছ থেকে, ঠিক আছে, রামান ভাই আমি আপনাকে যুক্ত করে নিযুক্ত করেছিলাম আসিফ ভাই, আর আমি আপনাকে থ্যাংক ইউ বলবো কারণ আপনি ছিলেন আমাদের সাথে এতক্ষণ, থ্যাংক ইউ সো মাচ দুজনকেই, আপনার রামান ভাইকেও আর আবুল ফজল ভাইকেও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা কমেন্ট সেকশনে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ, আর যারা কমেন্ট সেকশনে ছিলেন তাদেরকে তো ধন্যবাদ অবশ্যই, তাদের সাথে তারা হাসি মাঝে ঠাট্টা এটা নিয়ে লাইট চলে অনেক সময়, আর যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাদেরকে যুক্ত করতে পারিনি তাদের কাছে তাদের সাথে আরেকদিন কথা বলবো, পরে আরেকদিন যুক্ত হবেন তাদের সাথে কথা বলবো, তাদেরকে সত্যি আমি ক্ষমা প্রার্থী, অনেকে অনেকক্ষণ ধরে হয়তো বসে থাকেন, তা অনেক হয়তো ওয়েট করে করে চলে গেছেন, পরে আরেকদিন তাদের সাথে কথা হবে, ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেলটা সেকুলারের, সেই সেকুলার থেকে আপাতত লাইভগুলো ব্রডকাস্ট করা হচ্ছে, আর মাতুব্বর ভাইয়ের পেজ থেকেও ব্রডকাস্ট করা হবে সময় মতো, তা এখন আপনারা সবাই এই পেজটাতে এই পেজটা থেকে আপনারা ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনারা নোটিফিকেশনটা পান, আজকে দেখলাম আসিফ ভাইয়ের পেজ থেকে আসিফ ভাইয়ের যে পেজটা সেই পেজটা থেকে নোটিফিকেশন আমারও আসেনি, পেজটা শুরু হওয়ার পরেও নোটিফিকেশনটা আসেনি, আমি জানি না কেন এই ঘটনাটা ঘটছে ফেসবুক থেকে, তবে আপনারা ইউটিউব থেকে ডেফিনেটলি নোটিফিকেশন পাবেন, আপনারা এই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আজকের মতো লাইভ শেষ করছি, অসংখ্য ধন্যবাদ রামেন ভাই আর আবুল ফজল ভাই, আজকের মতো লাইভ শেষ করলাম, পরে একদিন কথা বলবো, গুড নাইট, সবাইকে শুভরাত্রি।